1963 সালের 3রা আগস্ট 33 জনের সদস্য সদস্যা নিয়ে পথ চলা শুরু হয়েছিল তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের। এই সোসাইটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয় স্থানীয় অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে। বুধবার তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন এই সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ভালোভাবে ফসল উৎপাদন করে নিজেদেরকে আর্থিকভাবে শ্রীবৃদ্ধি করতে পারে।